24 ঘন্টা কাটতে না কাটতেই আবারও পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বোমা ফেটে আহত হলেন এক ব্যক্তি বলে স্থানীয় সূত্রে জানা যায়। উল্লেখ্য, শনিবারই খাগড়াগড় এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে। রবিবার ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের 2 নম্বর ওয়ার্ডের বাতানপাড়া এলাকায়। এই এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন সকালে হঠাৎই বোমার আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় ছুটে যায়। তারা দেখেন এক ব্যক্তি বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। কোথা থেকে কিভাবে ওই স্থানে বোমা এলো সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। নটা হয়েছিল এখানে, আমার কাছে বাড়িতে 9:30 সময় এখানে রেশন ডিলার কৃষ্ণ বিশ্বাস আছে, আমাকে বললেন যে আমাদের এখানে একটা বিপদ হয়ে গেছে, আমি কী হয়েছে না একটা বোম ফেলে, আর বোমটা ফাটলো কী করে, তা বোমটা বাস করলো যে হচ্ছে আমাদের আমার ভাই জঙ্গল ছিল পরিষ্কার করেছে, নিয়ে গাছের জল টল দিতে যাচ্ছে, গাছের জল যাচ্ছি সেই সময় ওই বোমটা বাস করলো। তো বোমটা বাস করার সঙ্গে সঙ্গে উনি বললেন যে আমি এতে হসপিটালে চিকিৎসার জন্য আমি না আগে আমি পুলিশকে জানাই, অ্যাডমিনিস্ট্রেশনে থানায় আগে ইনফর্ম করলাম। এই ঘটনা থানাকে না জানালে আমি ব্যাপারে বলে দিতে পারবো, আমি থানাকে জানাই, থানাকে আমি সেইভাবে খবরটা দিই, থানায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানা চলে আসে। এরপর আমি থানা থেকে আপনাকে বলবে আমি তারপর হসপিটালে চিকিৎসা করবো। এটা কে বা কারা রেখেছিল আমার তো জানি না, অ্যাডমিনিস্ট্রেশনে জানিয়েছি কিন্তু জায়গাটা ফাঁকা জায়গা, বাচ্চা ছেলেমেয়েরা খেলাধুলা করে, এখন বিপদ হয়ে যেতে পারতো, ঈশ্বর বলুন আল্লাহ বলুন রক্ষা করছে বাচ্চা ছেলেমেয়েগুলোকে। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি দেখুন আর যেন কোথাও বমটম না থাকে একটু লক্ষ্য রাখুন, এবং এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের উপরে একটা কড়া নজর রাখুন, এবং আপনাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে একটা যথাযথ ব্যবস্থা। কটা বোম ছিল জানা গেছে? একটাই ফেটেছে। আচ্ছা, একটাই ফেটেছে, আর কোথাও আছে কিনা জানা যায়। আহত হয়েছে একজন? একজন আহত হয়েছে। কি নাম তার? কৃষ্ণ সে গিয়ে আমাদেরকে বলে মোড়ের মধ্যে পাঠিয়ে বসে যে এরকম ব্যাপার যে একটা আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়ার পরে তো চলো একবার দেখা হোক, দেখা হোক মানে কিছু তো আশা হয়েছে। আসার পরে তো দেখলাম না যাওয়া তো ঠিক হবে না, কোথায় কী আছে না আছে রিক্স নিলাম নেই, তো ওইখানে আমাদের ক্যাম্প বসেছিল মোড়ের মধ্যে, ওই ক্যাম্পে গিয়ে আমরা সিভিলকে বলি, সিভিলরা এসে দেখে যায়, দুটো সিভিল এসে দেখে যায়, সেরা আবার ফোন করে থানাতে, থানা থেকে অফিসারগুলো আসে, এখন এসেছে, এসে এখন সব ইয়ে করা হচ্ছে। কী ছিল এখন পর্যন্ত তো কিছু জানে না, কিন্তু ওরা যেটা বলছে বোম ছিল, ব্লাস্ট করেছে যেটা শোনা হয়েছে, ওরাই বলেছে যেটা, সেটা বলতে পারবো না, সেটা কী করে বলতে পারবো, কতগুলো আছে, একটা বিলাস করেছে, এখন দেখা যাক, তাকিকাত করছে অফিসাররা, দেখুক অফিসাররা দেখে। এবার রাত্রিবেলা এই দিকটায় আগে যা ঘটেছিল আজ থেকে মাস দেড়ে কাকে দুয়ে কাকে, এখানে যে 6 ইঞ্চি যে বাউন্ডারিটা দিয়ে আছে এটা বিচ্ছিরিভাবে বাউন্ডারিটা দিয়ে আছে, এটার জন্য কিছু টাকা কিছু ব্যক্তিকে দেওয়া হয়েছিল, আপনারা দেখতে পারবেন সামনে 6 ইঞ্চি এরকম বাউন্ডারি কোনোদিন হয় না, এদের ভাইয়ের ভাই একটা কিছু ছেলেকে ডিসপুট হয়েছে, পাড়ার ছেলেগুলোকে এনে দিয়ে, পাড়ার ছেলেগুলোই ছিল এখন যারা বাইরে আছে। এবার রাত্রিবেলা কে ঢুকছে কে বেরোচ্ছে সেটা তো জানা সম্ভব নয় কো মানুষরা, আর আমরা সব থেকে বড় হচ্ছে এখানে বাচ্চা অনেক কটা আছে, এখানে প্রায় নেই তো 30-40 খানা বাচ্চা খেলা করে, এখানে খেলার জায়গা বলতে এখন এইটাই আছে, কেন খেলাধুলা তো মাঠ আর কোথাও নেই, এখানে বাচ্চারা খেলা করে, আজকে আবার রবিবার, আজকে তো খেলার ইয়েদের ছিল ছুটি ছিল স্কুল, তো যাই হোক এখন এই দেখার পরে বাচ্চারা মারা সব আতঙ্কায় আছে, আমি এখানে বাসিন্দার আমারও আতঙ্কায় আছি। পুলিশ এসছে তো? হ্যাঁ, পুলিশ এসছে, প্রশাসন এসছে ঘিরে রেখেছে, প্রশাসন কাজ করছে, ভালোই কাজ করছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউর রিপোর্ট, আনন্দ বার্তা।